এক সময়ে ভারতবর্ষে অর্থকরী ফসল হিসেবে ধান, পাট, গম, সরিষা ইত্যাদিকে বোঝাতো, কিন্তু বর্তমানে অর্থকরী ফসল হিসেবে আলু ভারতবর্ষে বিখ্যাত। আর তাই বন্ধুরা, এই আলু চাষের ক্ষেত্রে আমরা আলু চাষি থেকে ব্যবসায়ী সকলেই সর্বস্ব দিয়ে এই আলু চাষটা করে থাকি, কিংবা অনেকে অনেক ব্যবসায়ীর এই কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করে থাকে। আর এই আলু চাষে যেমন মোটা টাকার প্রয়োজন হয়, ঠিক তেমনি আলু বিক্রয় করলেও একসাথে একটা মোটা টাকা বছরে ইনকাম করা যায়, যদি কিনা আলুর বাজার ভালো থাকে। আর যদি আলুর বাজার নিম্নমুখী থাকে, তাহলে একটা মোটা অঙ্কের টাকা জল হয়ে যায়। তবে আমরা সবাই একটা লাভের আশায় এই আলুর চাষটা করে থাকি, কিংবা যে ব্যবসায়ীরা আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করে তারা। তবে এবছর আলুর বাজার হবে, এটা আমার কথা নয়, আলু চাষি ব্যবসায়ী আলু প্রিয় বন্ধু সকলের কথা একটাই, এবছর আলুর বাজার হবে। আর এর পিছনে অনেক কারণ আছে, কারণ এবছর আলুর চাষ অনেকটা কম, ভুট্টার চাষ কিংবা অন্যান্য শাকসবজির চাষ বেশি হয়েছে, কারণ দীর্ঘ তিনটি বছর ধরে চাষিরা আলুতে লস খেতে খেতে বাজার দর না পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর তাই এবছর বিকল্প রাস্তা বেছে নিয়েছে। এবছর আলুর ফলন অনেকটা কম হয়েছে, কারণ এবছর অতিরিক্ত ঠান্ডার কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতবর্ষেই আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম হয়েছে, কারণ ঠান্ডায় অনেক আলু চাষির জমি ধসায় নষ্ট হয়ে গিয়েছে। আর এবছর এই ঠান্ডা শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম। তাছাড়া অকাল ঝড় বৃষ্টির কারণে আলুর বীজ বপন করার পর তা নষ্ট হয়ে যায়, আর পুনরায় সেই নামি আলুতে আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম। ভারতবর্ষের মধ্যে আলু চাষে বিখ্যাত উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গের আলু যে সমস্ত রাজ্য ও জেলাগুলোতে রপ্তানি করা হতো, সেই সমস্ত রাজ্য ও জেলাগুলোতে উত্তরপ্রদেশের আলুও রপ্তানি করা হতো, যার কারণে ইউপির সঙ্গে পশ্চিমবঙ্গের আলুর একটা কম্পিটিশন হয়। আর এই কম্পিটিশন এবছর হবে না, কারণ উত্তরপ্রদেশেও এবছর আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম পরিলক্ষিত হচ্ছে, তাই আগামী দিনে আশা করা যায় আলুর বাজার হবে। আর তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত মোকামগুলোতে আলু রপ্তানি করে, সেখানে যদি ইউপির আলু এবছর না আসে, তাহলে পশ্চিমবঙ্গের আলুর বাজার বৃদ্ধি পাবেই। তাছাড়া পশ্চিমবঙ্গের আলু, বিশেষ করে উত্তরবঙ্গের লাল হল্যান্ড আলু এবং পাঞ্জাবের 403 অর্থাৎ টেকনিকো যে আলু রয়েছে, সেই আলু বাংলাদেশে ব্যাপক হারে রপ্তানি হচ্ছে। এবছর এ পর্যন্ত তৃতীয়বার আলু রপ্তানি হয়েছে বাংলাদেশে। তাছাড়া বর্তমানে মুসলিম ভাই বন্ধুদের রমজান মাস চলছে, আর এই রমজান মাসের পর থেকেই আবার আলুর বাজার বৃদ্ধি পেতে শুরু করবে, এটা নিশ্চিত আশা করা যায়। সামনেই পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখে আলুর বাজার একটা বৃদ্ধি পায়। তাছাড়া এবছর আলুর পরিমাণ কম থাকায় কোল্ড স্টোরে আলু সংরক্ষণে কোনো অসুবিধা হয়নি, চাষি থেকে ব্যবসায়ী সকলেই এবছর বিপুল পরিমাণে বন্ড পেয়েছে, আর তাই বর্তমানে ডাম্পে চাষিদের কোনো আলু দেখা যাচ্ছে না, আর সেটা খুবই সামান্য পরিমাণে আছে, আর তাই কোল্ড স্টোরগুলোতে আলুর বাজার বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত। আর ডাম্পের আলু না থাকলে কোল্ড স্টোরগুলোও তাড়াতাড়ি বাজার চাহিদা মেটানোর জন্য খুলে দেবে। নমস্কার, আমি সুদীপ, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা পটরনি। আর আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সমগ্র উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে জ্যোতি আলুর বাজার দর কত রয়েছে, লাল হল্যান্ড আলু এবং পাঞ্জাবের 403 টেকনিকো আলুর বাজার দর লাল হিসাবে কত রয়েছে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা রেখে আর চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রেখে শুরু করছি ভিডিওটা। এবছর উত্তরবঙ্গের আলুর চাহিদা ব্যাপক, কারণ একদিকে জ্যোতি আলু দক্ষিণবঙ্গে কম হওয়ায়
উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলোতে গিয়ে লোডিং হচ্ছে। প্রতিবেশী রাজ্য আসাম, বিহার, নেপাল, ভুটানেও আলু যাচ্ছে উত্তরবঙ্গ থেকে। তাছাড়া ধাপে ধাপে বাংলাদেশে আলু যাচ্ছে উত্তরবঙ্গ থেকে। আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটে আজ জ্যোতি আলুর 50 কেজি চাষি বন্ধুর বাজার মূল্য 650 টাকা থেকে 700 টাকা। ভালো জ্যোতি আলু হিসেবে আজ কুচবিহার জেলায় দিনহাটা মাথাভাঙ্গায় 50 কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে 650 টাকা থেকে 680 টাকা। ভালো জ্যোতি আলু হিসাবে আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও ধূপগুড়িতে 50 কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য 650 টাকা, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি 700 টাকা। আজ ফালাকাটায় লাল হল্যান্ড আলু এবং পাঞ্জাবের 403 ভ্যারাইটি টেকনিকো আলুর 50 কেজির বাজার দর চাষি বন্ধুদের ক্ষেত্রে 800 টাকা থেকে 850 টাকা 50 কেজি হিসাবে। আজ ধূপগুড়িতেও লাল হল্যান্ড আলু আর পাঞ্জাবের 403 টেকনিকো আলুর 50 কেজির চাষি বন্ধুর বাজার মূল্য 770 টাকা থেকে 850 টাকা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আলুর বাজার দরও ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ দক্ষিণবঙ্গের হাওড়া জেলার উদয়নারায়ণপুরে 50 কেজি জ্যোতি আলু চাষি বন্ধুদের বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে 625 টাকা থেকে 680 টাকা 50 কেজি হিসেবে। হুগলি জেলার তারকেশ্বরে 50 কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য 650 টাকা থেকে 700 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলায় 50 কেজি জ্যোতি আলুর বাজার মূল্য চাষি বন্ধুদের 620 টাকা থেকে শুরু করে 680 টাকা। সিঙ্গুরে আজ 50 কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার দর পরিলক্ষিত হচ্ছে 640 টাকা থেকে শুরু করে 700 টাকা। বর্ধমান জেলায় 50 কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে 630 টাকা থেকে শুরু করে 670 টাকা। আজ সাঁইথিয়া ইউনিটে 50 কেজি চাষি বন্ধুর জ্যোতি আলুর বাজার মূল্য 620 টাকা থেকে 680 টাকা 50 কেজি হিসাবে। তার সঙ্গে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আপনাদের এখানে আলুর বাজার দর কত রয়েছে, ভবিষ্যতে আলুর বাজার কি হতে পারে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটাতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। বিশেষ দ্রব্যস্ত এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।